নমস্কার, শুরু করছি আজকের চলওয়ানের অবেলায় আড্ডা। রয়েছি আমি লাজবন্তী, এবং আপনারা জানেন যে আমাদের এই প্ল্যাটফর্মে, গানের প্ল্যাটফর্মে প্রচুর শিল্পীরা এসে পারফর্ম করে যান। ঠিক সেরকমই আজকে যিনি এসেছেন, মানে আমি যার গান শুনবো বলে আজকে এসেছি স্টুডিওতে, এই প্রজন্মের একজন নবীন শিল্পী শ্রীমতী মানসী ব্যানার্জি। অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। প্রথমে আমি একটু গানটা শুনে নিই। হ্যাঁ, ঠিক আছে। গান কি গান দিয়ে শুরু করবে বলো? সবে সবে একটুখানি হোলি টোলি পেরোলো, একটু তো রঙের এই রয়েছে সবার মনের মধ্যে, আমেজ এখনো পর্যন্ত রয়েছে সবার মনের মধ্যে, একটু রঙিন একটু ব্যাপার রয়েছে, তো তাই দিয়ে একটু শুরু করি প্রথমে। বেশ বেশ, রঙের একটু গান দিয়ে। বেশ, ভীষণ পরিচিত একটি গান, মানে আশা ভোসলে জি গিয়েছেন গানটি। সুন্দর একটা গান দিয়ে আজকের প্রথম অনুষ্ঠানের একদম প্রথম শুরুটা খুব ভালোভাবে শুরু হলো। আচ্ছা, আমি যতদূর জানি যে তুমি খুব সম্প্রতি আবার নতুন করে গান শুরু করেছ। হ্যাঁ, আমার অনেকটা গ্যাপ পড়েছে তোমার, তাই না? সেটা কি জন্য? 8 বছর বয়স থেকে গানটা শুরু করে, মানে শুরু করেছিলাম 8 বছর, যখন আমি 8 বছর বয়স। তারপরে খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেছে 18 বছর বয়সে, যথারীতি ওই ছেলে মেয়ে সংসার এই ওই চাকরি বাকরি এসব করতে গিয়ে হয়নি। আমার মানে হাজব্যান্ডের মা, যিনি আর কি বেশ অসুস্থও ছিলেন, ওনাকেও একটু দেখাশুনো, হ্যাঁ শাশুড়ি মা, ওনাকে একটু দেখাশুনো করা এ করা এইসব করে 15-20 বছর পরে আমি 2013-তে লাস্ট 2013-তে আগস্টে আমি গুরুজির কাছে প্রথম এলাম, মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। বেশ, ওই যাত্রাটা আমি আবার শুনবো, কিন্তু তার আগে আর একটা গান। Thank you.
জাতি মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি জিনু খুঁজে পেলাম না, এমন একটি জিনু খুঁজে পেলাম না, জাতি মুক্ত আছে শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না, পথে শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না, স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে, স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে, এমন একটি আশাও খুঁজে পেলাম না, যার অন্ত আছে এমন একটি জিনু খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি জিনু খুঁজে পেলাম না, এমন একটি জিনু খুঁজে পেলাম না, এমন একটি জিনু খুঁজে পেলাম না, যাতে সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাওয়ার, এক্ষুনি আবারও আমরা গান নিয়ে ফেরত আসবো, সঙ্গে থাকুন। মাসিটার একটাই দোষ বলে রাধা রাধা, বুঝে না সে রীতি নীতি চেনে না তো মাথা। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন চ্যানেল ওয়ানের অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তি এবং আমার আজকের গেস্ট, আজকে যিনি গান শোনাচ্ছেন, মানসী ব্যানার্জি। আচ্ছা এবার বলো তুমি কি গান গাইবে, মানে কি শুনবো? শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মানে একটি ভীষণ পরিচিত গান মাসিটার একটাই দোষ, একটু গাওয়ার চেষ্টা করি। একটাই দোষ
বলে রাধা রাধা, বাঁশিটাই একটাই দোষ বলে রাধা রাধা, বুঝে না সে রীতি নীতি, বুঝে না সে রীতি নীতি, চেনে না তো বাদার, মাসিটার একটাই দোষ বলে রাধা রাধা। তারপর তুমি 15 বছর পরে তারপর আবার গান শেখা শুরু করলে নতুন করে, নাকি? ও 20 বছর, 20 বছর পরে! আরে বাপরে বাপ! তো ওই 20 বছর তোমার কখনো মনে হয়নি যে আমি তো ছোটবেলা থেকে গান জানি? তুমি কি রেওয়াজ করতে তখনও বাড়িতে? টুকটাক, মানে হারমোনিয়াম তবলা এগুলো তো ছিলই, তানপুরা এগুলো ছিল, টুকটাক রেওয়াজ টেওয়াজ করতাম। সেরকমভাবে কিন্তু মানে কোথাও গিয়ে শেখার বা কোথাও প্রোগ্রাম টোগ্রাম করা, কোথাও পার্টিসিপেট করা, বাড়িতেই যা, বাড়িতেই যা, সুযোগই পাইনি সেরকমভাবে করার। ওই সংসার, ছেলে মেয়ে, এই ওই চাকরি, শাশুড়ি মা, এইসব নিয়ে সেই। আচ্ছা, এবার কি শুনবো বলো?
এবার একটুখানি নির্মলা মিশ্রের গানই শোনাই একটু। আমি নির্মলা মিশ্রের গান গাইতে খুব মানে পছন্দ করি, খুব পছন্দ করি। সবুজ পাহাড়ে ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড়ে ডাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। বাঁশি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো। অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো, যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন ফুরালো। অন্তবিহীন সুরে ধর্ণা ওরে গান, ছন্দ ঝরা দিনে কিসের অভিমান। অন্তবিহীন সুরে ধর্ণা ওরে গান, ছন্দ ঝরা দিনে কিসের অভিমান। চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে, চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই শ্যামলা পথের বাঁকে আয় রে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়, এই কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়। সবুজ পাহাড়ে ডাকে আয় রে ছুটে আয়, আজ কেউ কি ঘরে থাকে আয় রে ছুটে আয়। ও হো হো হো।
আছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি আবারও আমরা ফিরে আসবো, সঙ্গে থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজপন্থী এবং আমার সঙ্গে আজকে আমাদের আমার যিনি গেস্ট মানসী ব্যানার্জি, তার গান শুনছি। তুমি একটু ঠিক করে নাও কী গান গাইবে, ঠিক আছে? তৎ করে আমি ততক্ষণ একটু দর্শকদের সঙ্গে কথা বলে নিই। আপনারা যদি এই এপিসোডটা মিস করে গিয়ে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করুন, টাইপ করুন অবেলায় আড্ডা, OBELAYADDA, আমাদের পেজে গিয়ে সব এপিসোড আপনারা দেখতে পেতে পারেন। আরও একটা কথা জানিয়ে দিই যে আমাদের এখানে আপনারা আসবেন কীভাবে, তার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের নোট ডাউন করতে হবে, 8335070727। আবার বলছি 8335070727। এই নাম্বারে আপনার একখানি খালি গলায় গান রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। বলো কী গান শুনব? আরতি মুখোপাধ্যায়ের একটি ভীষণ পরিচিত গান। বাহ, শুনি। আমার সাথে সব তবলাতে রয়েছে সুপ্রিয়, কিবোর্ডে রয়েছে সজীব, আর অক্টোপ্যাডে রয়েছে দেবাশিস্তা। মনের মতন তুমি আমারি, আমি তোমারি, মনের মতন।
শিখো এতদিন পরে, এত বছর পরে গান শিখা আবার শুরু করলে, সেটা কি একেবারে প্রিলিমিনারি স্টেজ থেকে, মানে আবার কি ক্লাসিক্যাল দিয়ে শুরু? বলতে সেটা মানে বলতে পারেন, ওই রকমই প্রিলিমিনারি একদম স্টেজ থেকেই শুরু করলাম। আর যখন পণ্ডিতজির কাছে যখন আমি গেলাম প্রথম দিন, ওনার অডিশন হলো প্রথম দিন, সেদিনই আমায় নহে গো গাইতে বললেন যে তুই একটু একটা একটা কিছু কর। তো আমি বললাম আমায় নহে গো দিয়ে শুরু করলাম। শুনে বললেন যে তোর গলায় সুর তো ভীষণ মিষ্টি সুর, ভীষণ সুন্দর তোর গলা, তুই একটুখানি প্রপারলি একটুখানি এগিয়ে শেখ, একটু মন দিয়ে একটু চর্চা কর। তো এখনও পর্যন্ত আমি সেভাবে কিন্তু চর্চাটা করার সময় পাই না। চেষ্টা করি। কতদিন থেকে তুমি শুরু করলে আবার এখানে ক্লাসিক্যাল? 2013 আগস্টে ওনার কাছে গেলাম প্রথম, তখন থেকে শিখছি। আবার উনি নিজেই শেখান আমাদেরকে, মানে আমরা যারা রয়েছি আর কি, নিজেই শেখান, অনেকক্ষণ ধরে এটা ওটা গাইড করেন, বলেন। তো এতগুলো এতগুলো বড় মানে বছর পরে গেছি তো দিদি, ওটা না একটা খুব মানে কী বলবো, একটা খুব গ্যাপ, মানে গ্যাপ হয়ে গেছে তো, অনেক লম্বা গ্যাপ। উনি যেটা যেটা বলেন সেগুলোও যদি আমি কিছুটাও করতে পারি তাহলে হয়, কিন্তু হচ্ছে না আর কি, হচ্ছে না। গানটা নিয়ে আর একটু সময় দিতে হবে, এটাই হচ্ছে বদ্যা কথা। বেশ, এখন টুকটাক প্রোগ্রাম টোগ্রামও করছি। যখন তখন খেলো না খেলাও মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলাও মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। কিন্তু আমাদের সময় হয়ে গেছে ছোট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি আবারও আমরা কিন্তু মানুষের গান নিয়ে ফেরত আসবো, সঙ্গে থাকো। প্রাণের মেলা শেষ হয়ে
ভীষণ কঠিন গান, গাওয়াও কঠিন, এটাও ঘটনা ঠিকঠাকভাবে। আচ্ছা, এই গান নিয়ে তোমার এমনি স্বপ্ন কি বলো, মানে অনেক বছর পরে শুরু করেছো তো, সেজন্য আরো জানতে চাইছি। গানটা তো খুব ভালো করে গাওয়ার ইচ্ছা দিদি, গানটা মানে শুনে অন্তত বলুক যে হ্যাঁ গানটা ভালো জায়গায় শিখছি, সুন্দরভাবে গাইতে শিখছি, গাইতে পারছি, এটা তো একটা ভীষণ ভালো লাগার জায়গা আমার। আর হচ্ছে গান শোনা মানে প্রোগ্রাম করতে চাই, সবাইকে শোনাতে চাই। একদম, কোনো মিউজিক ভিডিও বা এরকম কিছু ভাবছো? মানে এখন তো আবার সিডিটাও তো সেরকম যুগটাও শেষ হয়ে যাচ্ছে। করেছি, রিসেন্ট একটা ভিসিডি করেছি, সিডিও একটা করেছি। ভিসিডিতে নির্মলা মিশ্রের এই তিনটে গান রেখেছি শুধুমাত্র, ভিডিও সিডি বলো তো আরছি, আর এই বাংলার মাটিতে, আর হচ্ছে আপনার আর একটা রেখেছি, তিনটে, হ্যাঁ তিনটে গান দিয়ে ভিডিও সিডি হয়েছে, আর একটা অডিও সিডিও করেছি একটা। বেশ, তাহলে এবার কী গান শোনা যায়? এবার একটুখানি লতা মঙ্গেশকরের গানে যাই, লতা মঙ্গেশকরজির একটা গান। নিশ্চয়ই, আকাশে আকাশে
ছোট করে আবারও একটি ব্রেকে যাবার, এক্ষুনি আবারও আমরা ফেরত আসব, সঙ্গে থাকুন। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে আজকে মানসী ব্যানার্জি। সুন্দর গান শোনাচ্ছে মানসী। তবে একটা কথা বলবো, সময়টা একেবারে সংক্ষিপ্ত, মানে আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। মানসী, তোমার গান দিয়ে এপিসোড শেষ করবো আজকে, একটাই গান হবে, একটু ভাবতে থাকো। আর আপনাদের একটা কথা জানিয়ে দিই যে আমরা তো জানি যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, সেরকম একজন নারীকে প্রতিষ্ঠিত করার জন্য একজন পুরুষের সাপোর্টটা ভীষণ জরুরি। আর মানসীর সাপোর্ট কে? আমার হাজবেন্ড, একদম পুরোপুরি একেবারেই। এবং সেটাই আপনাদের জানাতে চাইছিলাম যে গিন্নি কোথাও গান করতে যাবেন এবং সেখানে সবথেকে বেশি যার টেনশন হয় এবং ভীষণ এক্সাইটেড যিনি হয়ে যান, তিনি হচ্ছেন তার কর্তা। ওর ভীষণ এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামের আগে অসম্ভব সাপোর্টিভ এবং সব বিষয়ে তোমাকে ভীষণ সাহায্য করে, ভীষণ ভীষণ। এটা একটা ভীষণ আমাদের শিল্পীদের পক্ষে একটা বিশাল লাকির ব্যাপার, কারণ যতক্ষণ শ্বশুরবাড়ি এবং স্পেশালি হাজবেন্ড যদি অতটা এভরিথিং ব্যাপারে ভীষণ কনসাস, মানে ড্রেস কী পরবো, কীভাবে ক্যারি করব, গান কী করব, আমি কেন এক্সারসাইজ করছি না, আমি কেন ওষুধগুলো রেগুলার খাচ্ছি না, হ্যাঁ, মেডিসিন কেন নিইনি এখনো পর্যন্ত, প্রত্যেকটা ব্যাপারে ও ভীষণ মুখস্থ সব। খুব ভালো, খুব ভালো, এগিয়ে চলো এভাবেই। আর আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নোট ডাউন করে নিন, 8335070727। আবারও বলছি, 8335070727, এই নাম্বারে নিজের একখানি খালি গলায় গান আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন। একেবারে অনুষ্ঠান শেষ করব মানুষের একটি গান দিয়ে। খুব ভালো লাগলো দিদি এসে এখানে, ভীষণ ভালো লাগলো, গান করেও খুব ভালো লাগলো, ভালো লাগলো তুমি এলে, এত সুন্দর গান খুব ভালো লাগলো, গান করেও খুব ভালো লাগলো, আপনার সঙ্গে মিশেও খুব ভালো লাগলো কথা বলে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, কিছু কথা বলবো তোমার কানে কানে, ও
পাখি।